করোনার 10টি ভ্যারিয়েন্ট ভারতে বর্তমান। তাহলে কি নেমে আসতে পারে বিপর্যয়? কি বলছেন বিশেষজ্ঞরা? চলুন জেনে নেওয়া যাক। চীনে কোভিড সংক্রমণ দিন দিন মারাত্মক আকার নিচ্ছে। আক্রান্তের সংখ্যা ক্রমাগত যে হারে বাড়ছে তাতে লক্ষাধিক মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। চীনের পরিস্থিতি দেখে ভারতসহ অন্যান্য দেশের উদ্বেগ চড়চড়িয়ে বাড়ছে। ওমিক্রনের সাব ভ্যারিয়েন্ট BF.7 যা চীনে বিপর্যয় সৃষ্টি করেছে, আর এই ভ্যারিয়েন্টের আক্রান্তের হদিশও মিলেছে ভারতে। তবে যে কোনো রকম পরিস্থিতি কাটিয়ে উঠতে ভারত সরকার যথাযথ প্রস্তুতি নিয়ে রেখেছে। পরীক্ষা, বুস্টার ডোজ এবং বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নিয়মবিধি কড়াকড়ি করা হচ্ছে। BF.7 সাব ভ্যারিয়েন্ট থেকে কি দেশে পরবর্তী কোভিড তরঙ্গের সম্ভাবনা আছে? ভারতে BF.7 ভ্যারিয়েন্টের ক্রমবর্ধমান কেস সম্পর্কে বিজ্ঞানী এবং বিশেষজ্ঞদের মতামত কি? চলুন দেখে নেওয়া যাক। ক্যালিফোর্নিয়া ভিত্তিক স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে BF.7 ভ্যারিয়েন্টের অনুরূপ জেনেটিক সহ একটি ভ্যারিয়েন্ট যা চীনে বর্তমানে কোভিড সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ। 2021 সালের ফেব্রুয়ারি থেকে প্রায় 90টি দেশে হানা দিয়েছে এবং তা ওমিক্রনের BF.5 সাব ভ্যারিয়েন্টের অন্তর্গত। বিশেষজ্ঞরা বলছেন যে ভারতে এর বেশি প্রভাব পড়ার সম্ভাবনা নেই, কারণ বেশিরভাগ ভারতীয় জনসংখ্যার দ্বিগুণ প্রতিরোধ ক্ষমতা, প্রাকৃতিক প্রতিরোধ ক্ষমতা এবং ভ্যাকসিন বিকশিত প্রতিরোধ ক্ষমতা রয়েছে। ভাইরোলজিস্ট ডক্টর গগনদীপ কাঙের মতে বর্তমানে ভারতে কোভিডের 10টি রূপ রয়েছে এবং তা সত্ত্বেও করোনার কেস বাড়ছে না। BF.7 উপভ্যারিয়েন্ট ভারতে নতুন নয়, তাই বলা যেতে পারে যে BF.7 বিপজ্জনকও হবে না। তিনি বলেন, চীনে করোনার নতুন কেস, লক্ষণ ও ঝুঁকি ভারতের চেয়ে একেবারে আলাদা। চীনে বয়স্ক এবং যারা বুস্টার ডোজ পাননি তারা বেশি সংক্রমিত হচ্ছেন। সেখানকার মানুষের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। ডক্টর গগনদীপ বলেন, যদি কেউ এই ভ্যারিয়েন্টের দ্বারা সংক্রমিত হন তবে সেক্ষেত্রে হালকা ফ্লুর মতন লক্ষণ দেখা যাবে, যার মধ্যে জ্বরও হতে পারে। সংক্রমিত হওয়ার পরে বিশ্রাম ও প্যারাসিটামল খেয়ে সহজেই বাড়িতে চিকিৎসা করা যেতে পারে। এর জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। BF.7 সাব ভ্যারিয়েন্ট সম্পর্কে আশঙ্কা দূর করে ব্যাঙ্গালোরের টাটা ইনস্টিটিউট ফর জেনেটিক্স অ্যান্ড সোসাইটির ডিরেক্টর ডক্টর রাকেশ মিশ্র বলেছেন, BF.7 হল ওমিক্রনের একটি সাব ভ্যারিয়েন্ট। ভারতীয়দের এ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কিন্তু তারপরও প্রত্যেকের মাস্ক পরা উচিত এবং অপ্রয়োজনীয় ভিড়ের জায়গা এড়ানো উচিত। বেশিরভাগ ভারতবাসী হাইব্রিড রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলেছেন, যার অর্থ হল মানুষের ভ্যাকসিন নেওয়া রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়েছে। এই কারণে ভারত কোভিড-19 সংক্রমণ থেকে সুরক্ষিত। কাজেই করোনার এই নয়া ভ্যারিয়েন্ট নিয়ে ভারতবাসীদের খুব একটা বেশি চিন্তা না করার কথা বলেছেন চিকিৎসকদের একাংশ।